20 আগস্ট পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একদিন, কারণ 21 বছর আগে আজকের এই দিনে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় পর্তুগাল ইতিহাসের প্রথম শিরোপাজয়ী এই অধিনায়কের। 2003 সালের 20 আগস্ট কাজাখস্তানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনালদোর। তবে জাতীয় দলের জার্সিতে প্রথম গোল পেতে রোনালদোকে প্রথম 7 ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়। দেশের হয়ে রোনালদো প্রথম গোল করেন 2004 সালের ইউরো আসরে গ্রিসের বিপক্ষে, যদিও গ্রুপ পর্বের সেই খেলায় পর্তুগাল 2-1 গোলে হেরে যায়। এমনকি টুর্নামেন্টে সেবার পর্তুগাল ফাইনাল পর্যন্ত খেলেছিল, কিন্তু ফাইনালেও চমক দেখিয়ে শিরোপা জিতে নেয় গ্রিস। সেই 2003 সালে অভিষেকের পর থেকে 39 বছর বয়সী রোনালদো এখন যেন ছুটেই চলেছেন। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত মোট 212 ম্যাচ খেলে 130 গোলের মালিক তিনি, যা কিনা তাকে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। পর্তুগালের হয়ে রোনালদোর হ্যাট্রিক সংখ্যা 10, এটিও আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাট্রিকের রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে একসময় পর্তুগাল তেমন বড় কোনো নাম না হলেও রোনালদোর নেতৃত্বে গত কয়েক বছর ধরেই পর্তুগাল অন্যতম পরাশক্তি। রোনালদোর নেতৃত্বেই 2016 সালে প্রথমবারের মতো ইউরো জয়ের স্বাদ পায় পর্তুগিজরা। এটি ছিল দেশটির ফুটবল ইতিহাসে প্রথম কোনো শিরোপা জয়। পরে 2019 সালে দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা জয়ের আনন্দে ভাসে দেশটি। এছাড়াও জাতীয় দলের হয়ে 6 ইউরো টুর্নামেন্টের মধ্যে 5 আসরেই গোল করা একমাত্র ফুটবলার রোনালদো। এর বাইরে আন্তর্জাতিক ফুটবলে আরও অসংখ্য রেকর্ডের মালিক এই পর্তুগিজ যুবরাজ। 2024 ইউরো চলাকালীনই রোনালদো ঘোষণা দেন এটি তার ক্যারিয়ারের শেষ ইউরো আসর হতে চলেছে। এখন অনেকের মনেই প্রশ্ন, 2026 বিশ্বকাপে রোনালদোকে দেখা যাবে কিনা।